রাজ্যে প্রতিদিনই করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, আর করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার কারণেই রাজ্যে চলতি মাসের 30 তারিখ পর্যন্ত কড়াকড়িভাবে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার, আর যার ফলে বন্ধ সমস্ত পরিবহন ব্যবস্থা। কেবলমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রেই ব্যবহার করা যাবে পরিবহন, তাও তার জন্য রাখতে হবে উপযুক্ত কাগজ। এদিন শনিবার সকাল থেকে কালনার বৈদ্যপুর মোড় এলাকায় কালনা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের উদ্যোগে নাকা চেকিং, যার জেরে অযাচিতভাবে ঘোরাঘুরি মানুষের জিজ্ঞাসাবাদ পুলিশের। বিধিনিষেধ ভেঙে বেরোনোর কারণে বেশ কয়েকটি টোটোকে আটক করলো কালনা থানার পুলিশ। এমনই ছবি ধরা পড়লো এদিন শনিবার সকাল থেকে। পূর্ব বর্ধমানে কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। দাদা মানে দিদি ভুলে গেলে এত বড় ভুল কি কারণে হলো? সবাই মাস্ক পরে, তুমি ভুলে গেলে কি করে? মানে দিদিটা নেবো বলে বেরিয়েছিলাম, ওর জন্য ভুলে গেলে। চারজন পাঁচজন কি করবো ম্যাডাম, আমাদের উপায় নেই, আমাদের তো আর গাড়ি। কিন্তু জানেন তো যে এত গ্যাদারিং বারণ করছে রাজ্য সরকার, সে তো বারণ আছে। ভুল হয়ে গেছে আমাদের, আর বেরোবো না কাল থেকে, ঘন্টা দেড়েক দুই খাবে, ঘন্টা দেড়েক দুই খাবে। আমার নাম অশোক দাস। চারজন পাঁচজন কি করবো ম্যাডাম, আমাদের উপায় নেই, আমাদের তো আর গাড়ি। কিন্তু জানেন তো যে এত গ্যাদারিং বারণ করছে রাজ্য সরকার, সে তো বারণ আছে। আমি ভুলে গেছি, জানতে ভুলে গেছি আমরা।